ফের একবার শিলিগুড়ি নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুললেন শিলিগুড়ি বিধায়ক শঙ্কর ঘোষ। উল্লেখ্য, শিলিগুড়ির 47 নম্বর ওয়ার্ডে গত কয়েক মাস আগে স্থানীয় কাউন্সিলরের উদ্যোগে 10টি মনীষীর মূর্তি স্থাপন করা হয়। সম্প্রতি এই মূর্তিগুলি উদ্বোধন করেছিলেন মেয়র গৌতম দেব। অভিযোগ, সোমবার গভীর রাতে কেউ বা কারা সেই মূর্তিগুলোকে ভাঙার চেষ্টা করেছে। ইট ও পাথর দিয়ে মূর্তিগুলো ভাঙার চেষ্টা করা হয়। মঙ্গলবার সকালে স্থানীয়দের নজরে আসতেই তারা বিষয়টি ওয়ার্ড কাউন্সিলরকে জানান। খবর পেয়ে ওয়ার্ড কাউন্সিলর অমর আনন্দ দাস সেখানে যান। বুধবার সেখানে পৌঁছান শিলিগুড়ি বিধায়ক শঙ্কর ঘোষ এবং এই ঘটনার তীব্র নিন্দা করেছেন তিনি। পাশাপাশি ফের একবার শহরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। এছাড়াও ফের একবার সিসিটিভি ক্যামেরা নজরদারি শহরের বুকে আরও একবার বাড়ানোর দাবি জানিয়েছেন তিনি। অন্যদিকে পরিদর্শন শেষে ওই এলাকা পার্শ্ববর্তী কিছু স্কুল ছুটি হওয়ায় স্কুল পড়ুয়াদের সঙ্গে সাক্ষাৎ করতে যান শঙ্করবাবু। বাচ্চাদের এদিন মনীষীদের বিষয়ে অবগত করেন তিনি। দেখুন, যে রাজ্যে লাইব্রেরি পুরানো হয়, যে রাজ্যে রক্তদান শিবিরে আক্রমণ চালানো হয়, সেই রাজ্যে মনীষীরা সম্মান পাবে এটা আশা করাটা মনে হয় একটু দুরাশা হয়ে যাচ্ছে। এবং তার প্রতিফলন ঘটছে কিন্তু এই মনীষীদের ওপরে এই ধরনের নোংরামো করা। কারণ পশ্চিমবঙ্গে কোনো আইনের শাসন যদি থাকতো, তাহলে আমি অন্তত ব্যক্তিগতভাবে মনে করি না যে মনীষীদের গায়ে হাত দেওয়ার মতন কেউ দুঃসাহস দেখাতো। আমাদের শিলিগুড়ি শহরে সিসিটিভি ক্যামেরাগুলো খারাপ হয়ে আছে, কিন্তু কেউ দেখিয়েছেন? বেশিরভাগই দেখাননি। আমি পুলিশ কমিশনারকেও বলেছিলাম, আচ্ছা এইখানে পুরো এই অঞ্চলের অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, তাহলে এই প্রশ্ন কেন উঠবে না যে এখানে কোথাও সিসিটিভি নেই? যদি থাকে তাহলে এইগুলো কারা করেছে সেটা জানা যাবে, আর যদি না থাকে তাহলে কেন এখানে নেই? এত টাকা খরচা করে যদি এটা লাগানো হয়ে থাকে, তাহলে সেই জায়গায় যদি সিসিটিভি ইনস্টলেশন, আমি জানি না এখানে কারো সিসিটিভি ক্যামেরা লাগানো আছে কিনা, যদি থাকে তাহলে দুষ্কৃতীদেরকে ধরে একটা শাস্তি দিলে অন্তত অন্য লোকরা ভয় পাবে। আর